সকালের তুলনায় এখন বাজার বাড়ছে না কমছে? সকালের তুলনায় এখন তো বৃষ্টি কোনো কাস্টমার দেখা যাচ্ছে না। পরে আগামী আগস্ট পর্যন্ত পিঁয়াজ এলসি না দোয়াই ভালো, দেশের মাল দেশে চলবে, হয়তো দুই টাকা একদিন বাড়বে, দুই টাকা একদিন কমবে, এই কমা বাড়ার মধ্যেই মানুষ খায়া চলে যেতে পারবে ইনশাল্লাহ। তাহলে তো কৃষকদের এবং ব্যবসায়ীদের একটু ভালো হবে? কৃষকদের ভালো হবে, আবার যারা কিনে খাবে তারাও হয়তো পাঁচ টাকা বেশি খাইলো, দেশের পণ্য দেশেই টাকাটা। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে, আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। দর্শক, সকালের তুলনায় এই মুহূর্তে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কমছে না বাড়ছে, এই সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে। দর্শক, আমি এখন অবস্থান করছি গাজীপুর চৌরাস্তা বাইপাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন আছে বাজারে? আমদানি আছে, ভালোই আছে, মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো আছে। একটু আগে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, একটু প্রচুর বৃষ্টি হয়েছে। আর রসুনের আমদানি কেমন আছে বাজারে? রসুনের আমদানি মোটামুটি খারাপ না। বর্তমানে যে ব্যবসায়ীদের লস হচ্ছে না লাভ হচ্ছে পেঁয়াজে? এখন বর্তমান খুব একটা লাভ হচ্ছে না, খুব একটা লস যাচ্ছে না, কৃষকের কেবল উঠতেছে তো মাল, এই জন্য আমদানি আছে মার্কেটে। ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ আছে না চালু আছে? ইন্ডিয়ান আইপি বন্ধ আছে আপাতত, বন্ধ আছে। কতদিন বন্ধ থাকতে পারে এটা সরকার বাণিজ্য মন্ত্রণালয় জানে। ইন্ডিয়ান পেঁয়াজটা যদি রোজার ভিতর বন্ধ থাকে, মানে ফুল ঈদ বন্ধ, তাহলে তো কৃষক এবং ব্যবসায়ীদের জন্য একটু ভালো হবে। আমি মনে করি যে ক্রয় ক্ষমতা এবং বিক্রয় ক্ষমতা, বাংলাদেশে আগামী আগস্ট পর্যন্ত এলসি না দিলেও বাংলাদেশে যে পেঁয়াজ আছে এটা মানুষের ক্রয় ক্ষমতা এবং বিক্রয় ক্ষমতায় দুইজনই লাভবান হবে। কিন্তু একজনের যদি আমদানি করতে যায় সরকার, তাহলে কৃষক মরে যাবে, আর কৃষক মরে গেলে পরে আবার আরেক দিকে যাবে, ঋণগ্রস্ত হয়ে যাবে। সেই জন্যই ক্রয় ক্ষমতা এবং বিক্রয় ক্ষমতায় দুটোই সামঞ্জস্য রেখে আমি মনে করি আগামী আগস্ট পর্যন্ত পেঁয়াজ এলসি না দেওয়াই ভালো, দেশের মাল দেশে চলবে, হয়তো দুই টাকা একদিন বাড়বে, দুই টাকা একদিন কমবে, এই কমা বাড়ার মধ্যেই মানুষ খায়া চলে যেতে পারবে ইনশাল্লাহ। তাহলে তো কৃষকদের এবং ব্যবসায়ীদের একটু ভালো হবে? কৃষকদের ভালো হবে, আবার যারা কিনে খাবে তারাও হয়তো পাঁচ টাকা বেশি খাইলো, দেশের পণ্য দেশেই টাকাটা থাকলো। দেখা যায় এলসি সরকার ব্যাট পাই না, কাস্টম অফিসারের থেকে সব এলসি ঢুকিয়া সরকারের ব্যাট মারিয়ে দিয়ে কৃষকের মাথায় হাত দিয়ে বসে থাকে তারা, বড় বড় খাদ্যওয়ালারা। কিন্তু সরকার তো যারা দেশে এই দায়িত্ব, তারা দায়িত্ব পালন করে না, ঘুষ খায় সেই মাল ঢুকিয়ে দেয়। দেখা যায় আইপি এলসি নাই, কিভাবে মাল ঢুকিয়ে দেয় এটা কিছুই বোঝা যায় না, কথা বুঝছেন? বর্তমানে রসুনের বাজার কমছে না বাড়ছে? রসুনের বাজার অপরিবর্তিত, ষাটের থেকে সত্তরের মধ্যে বাজার। এটা কোন জায়গায় রসুনের? এটা শিবসর কাজিরহাট, এটার বাজার মূল্য শরীয়তপুর, এটার বাজার একই ধরনের আছে, ষাট থেকে সত্তর। আর যে সবুজ বস্তা, এগুলো সবুজ বস্তা, এগুলো পাবনার রসুন, এগুলো দাম ওই রকমই পঁয়ষট্টি ষাট, পুষ্পান্ন থেকে পঁয়ষট্টি। সকালের তুলনায় এখন বাজার বাড়ছে না কমছে? সকালের তুলনায় এখন তো বৃষ্টি কোনো কাস্টমার দেখা যাচ্ছে না, বৃষ্টির জন্য কোনো কাস্টমার মার্কেটে আসে না, কাস্টমার দেখা যাচ্ছে না, না বাজার মানে একই রকম আছে, একই রকম আছে। যে আপনাদের কাছে দেখা যাচ্ছে অনেক পেঁয়াজ আছে? অনেক পেঁয়াজ আছে, এটা পাইকারি বাজার, অনেক পেঁয়াজ থাকলেও অনেক মানুষও আছে, এইভাবে যেভাবে আসবে এইভাবে বিক্রি হবে। আপনার এই দোকানটা কোন জায়গা? এই দোকানটা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট গাজীপুর একটু ভালো পাইছে কৃষক, জমিতে তুলে ফেলছে, একটু আমদানি বেশি হয়ে গেছে, দাম বাড়ার কারণে। আলুর বাজারে কি অবস্থা আছে? আলুর বাজার ১২ থেকে ১৩ টাকা, ১২ থেকে ১৩। রাজবাড়ির পেঁয়াজের দাম আজ থেকে ৩০-৩১, আর পাবনার দা ৩০-৩২। এই একটু বেশি ছিল, ১০০ টাকা বেশি ছিল, কাঁচা মার্কেটে এরকম হয়, একদিন বাড়ে একদিন কমে, সারাদিন ধরেই বৃষ্টি।
লোক আসতেছে না, কাস্টমার কম, এর কারণে বাজারটা একটু দেখা যাচ্ছে হালকা ডাউন আছে। এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।